মহাসড়কে দাউ দাউ করে জ্বলছে আগুন, জ্বলছে সিএনজি অটোরিকশা। ঘটনা এতটুকু হলে হয়তো কথা ছিল না, কেননা আগুনের এই লেলিহান শেখার ভেতরেই যা পুড়ছে তা আঁতকে ওঠার মতোই। জ্বলন্ত এই অটোরিকশায় নিজের আসনেই বসেছিলেন চালক, সেখানেই পুড়ছে তার শরীর, যেন কারো কিছুই করার নেই। মুহূর্তেই অঙ্গার একটি তাজা প্রাণ, যে দৃশ্য কাঁদিয়েছে পথ চলতি বহু মানুষকে। বিভৎস নারকীয় এই ঘটনা ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশে। সোমবার বিকাল চারটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া কলেজ গেটের কাছেই কয়েক মিনিটের মধ্যেই পুড়ে মারা যান এই অটোরিকশা চালক। স্থানীয়দের দাবি, পুলিশের তাড়া খেয়ে অটোরিকশাটি ঘুরিয়ে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় অটোরিকশায়। পরে ফায়ার কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভালেও ততক্ষণে সব শেষ। প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতে চাই, এরকম দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা চাই না। এই প্রশাসনের জন্য আমাদের একদম ভাই আজকে নিজেকে মারা গেছে এখানে। হাইওয়ে পুলিশ ঠিক পুলিশের জন্য আপনি দেখেন, আপনি দেখেন। তবে পুলিশের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, অবৈধভাবে চলাচলরত একটি ড্রাম ট্রাককে থামতে বলে পুলিশ, কিন্তু সেটি পালিয়ে যাওয়ার সময় অটোরিকশাটিকে ধাক্কা দিলে মর্মান্তিক ঘটনাটি ঘটে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। নিহতের নাম আব্দুস সবুর, তার বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায়।